কেউই নিশ্চিতভাবে জানেন না তারা ঠিক কাজ করছেন না ভুল কাজ করছেন। যারা ভাবেন যে তারা সবসময় ঠিক, তারা ভয়ঙ্কর মানুষ। যখন আপনি মোটামুটি ঠিক আছেন, একটি সিদ্ধান্ত নিন এবং তা সফল করতে লেগে পড়ুন, কিছু না কিছু ভালো হবেই। নমস্কার সৎগুরু, আমরা যখনই কোনো সিদ্ধান্ত নিই সেটা ঠিক বা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। সিদ্ধান্তটি ঠিক কিংবা ভুল সেটা একমাত্র ভবিষ্যৎই বলতে পারে। আমি কি করে জানবো যে আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছি, মানে ঠিক না ভুল সিদ্ধান্ত নিয়েছি? কিন্তু আপনি প্রশ্ন নকল করছেন কেন? টুকিনি, মানে এটাই আমার মনে ছিল তাই লিখে রেখেছি। না না, মানে আমি পরীক্ষা নিয়ে কোনোদিনই খুব একটা আগ্রহী ছিলাম না, আমি মাথায় ঘামাতাম না। যখন আমি কলেজে ছিলাম তখন দেখেছিলাম অনেকেই নিজের জামার হাতায় এখানে ওখানে চারিদিকে লিখে রাখত, তাছাড়া টুকলি নিয়ে আসা তো ছিলই, কিন্তু তারা সকলেই উত্তর লিখে আনত। আপনি প্রশ্নটি টুকে রাখেন কারণ, না না আমি আপনার উপরে কোনো কমেন্ট করছি না, কারণ এটা সব জায়গায় হয়, কারণ আপনি নিজের ভিতরে এতটাই দ্বন্দ্ব তৈরি করেছেন সব কিছু নিয়ে, যে আপনি সবসময় ভাবছেন যে ভুল করছি ভুল করছি আর একটা ভুল করছি। খুশি মনে ভুলই করুন, সেটাও ঠিক আছে, কি বলেন? কেউই জানে না যে তারা ঠিক কাজ করছেন নাকি ভুল কাজ করছেন। কেউ কি জানেন এটা 100% না? তাই নিজেকে অকারণে ব্যতিব্যস্ত করবেন না এটা ভেবে যে এটা কি ঠিক না ভুল। শুধু এটুকুই খেয়াল রাখুন, আপনি যখন কিছু করছেন সেটা আপনার জন্য এবং অন্যান্য সকলের জন্য উপকারী কিনা, শুধু এটুকুই খেয়াল রাখা প্রয়োজন। যারা ভাবে যে তারা সবসময় ঠিক কাজ করছে তারা ভয়ঙ্কর মানুষ। আপনি এর দ্বারা অত্যাচারী মানুষ তৈরি করেন। আমি সবসময় ঠিক আর আমি আমার জীবনে সব সিদ্ধান্ত ঠিকভাবে নিয়েছি, এ এক অত্যাচারীর কথা, একটি মানুষের কথা একদমই নয়। সেই মানুষটি খুবই খারাপ মানুষ যে সবসময় ঠিক কাজ করে। আপনার ঠিক কাজ করার কোনো প্রয়োজন নেই, শুধু একটু মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করুন। যাই করবেন নিশ্চিত করুন যেন সেটি আপনার এবং আশেপাশের সমস্ত মানুষের জন্য উপকারী হয়। এটা ঠিক নাকি ভুল কে সিদ্ধান্ত নেবে? যদি এটা সকলের উপকারে লাগে তাহলে এটি ভালো কাজ, তাই নয় কি? কেউ সিদ্ধান্ত নিতে পারে না যে কোনটা ঠিক আর কোনটা ভুল, কারণ 1000 বছর ধরে মানুষ এটি নিয়ে প্রচুর বিতর্ক করেছে এবং এখনও কোনো সমাধানে পৌঁছাতে পারেনি যে কোনটা ঠিক আর ভুল। সেই সমস্ত মানুষেরা যারা ভেবেছিলেন যে তারা ঠিক কাজ করছেন তারাই সবথেকে ভয়ঙ্কর কাজগুলি করেছেন সবসময়। তাই ঠিক আর ভুলের দিকে না তাকিয়ে, যেটি আপনার নৈতিক ধ্যান ধারণা এবং বিশ্বাসের একটি ছায়া মাত্র, নিজের মধ্যে মনুষ্যত্বকে জাগিয়ে তুলছেন না কেন? মনুষ্যত্বের আদর্শ উদাহরণ হয়ে উঠছেন না কেন? মনুষ্যত্বের অর্থ হলো, শুধু ইতিমধ্যে আমরা এই বিষয়ে আলোচনা করেছি, পশু প্রকৃতির অর্থ হলো সীমানা তৈরি করা, মনুষ্য প্রকৃতির অর্থ হলো প্রসারণ বা সকলকে নিজের অঙ্গ করে নেয়া, কারণ প্রকৃতিগতভাবে আপনি তাই চান। আপনি যেখানেই থাকুন না কেন আরও বেশি কিছু হতে চান, এটার অর্থ কি? এর কারণ হলো আপনার বুদ্ধিমত্তা এমন একটি জায়গায় এসে গেছে যে সীমানা পছন্দ করছে না, এটা প্রসারিত হতে চায়। এটাই মনুষ্য প্রকৃতি, সবকিছু আপন করে নেয়াই মনুষ্য প্রকৃতি। পশু প্রকৃতি হলে সীমাবদ্ধ, কারণ এটি সীমানা বানাতে চায়। সেই জন্য ঠিক ভুলের সীমানার মধ্যে না থেকে যদি কেউ ভুল হয় তাদের আপন করে নিয়ে দেখুন সবথেকে ভালো কি করা যায়। কারণ যে মুহূর্তে আপনি ভাববেন যে আপনি সব ঠিক কাজ করছেন সেই সময় বাকি সবাই আপনার চোখে ভুল হয়ে যাবে। দেখুন, এটির দিকে মনোযোগ দিয়ে দেখুন, বেশিরভাগ মানুষই এই অবস্থায় রয়েছে, তারা নিজেরা ছাড়া বাকি সকলেই ভুল কোথাও না কোথাও। যদি বাকি সবাই ভুল হয় আর শুধু আপনি ঠিক হন, এটি পাগলামির লক্ষণ, এটি সঠিক হওয়ার চিহ্ন নয়। So do not waste your time in right decisions, wrong decisions. তাই ঠিক আর ভুল সিদ্ধান্তের পেছনে নিজের সময় নষ্ট করবেন না। যখন আপনি মোটামুটি ঠিকঠাক রয়েছেন, আপনার মাথা পরিষ্কার এবং আপনি খুশি, কোনো কিছু নিয়ে বিরক্ত নন, একটি সিদ্ধান্ত নিন, জীবনে তা সফল করার জন্য লেগে পড়ুন, কিছু অসাধারণ হবেই। আপনি হয়তো ঠিক কাজ করবেন না, কিন্তু আপনি এত অসাধারণ কিছু করবেন, দারুণ কিছু করবেন, সেটাই যথেষ্ট। আমি কতদূর পৌঁছাবো কি করব সেটা অনেক কিছুর উপর নির্ভর করে, আপনার দক্ষতা আপনার বুদ্ধিমত্তা আর যে সময় আমরা রয়েছি। আমরা যে সময়ে রয়েছি সেটাকে ভুলে গেলে চলবে না, বিভিন্ন সময় ইতিহাসে বিভিন্ন জিনিস সফলতা পেয়েছে, তার সাথে হয়তো আমরা তাল মেলাতে পারব। আমরা যা সেটা হয়তো আজকে প্রশংসা পাবে বা হয়তো কালকে প্রশংসা পাবে বা আমরা চলে যাওয়ার পরেও প্রশংসা পেতে পারে, কিন্তু
আমরা আমাদের জীবনে যাই করেছি তা সম্পূর্ণভাবে একাত্ম হয়ে থেকে করেছি, কারণ একাত্ম হয়ে থাকাই হলো জীবন। সঠিক হওয়ার মাপকাঠিতে জীবনকে মাপা যাবে না, আপনাকে লাগাম ছাড়াভাবে একাত্ম হতে হবে। যাই করুন না কেন, নিশ্চিত করুন যে আপনি এটা সকলের উপকারের জন্য এটা করছেন। আপনি যদি একটি অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া হন এবং সম্পূর্ণভাবে জড়িত থাকেন তাহলে ঠিক আছে। আপনি ঠিক না ভুল, ঠিক না ভুল, এটা জীবনের শেষ দিন অবধি আপনি হয়তো বুঝে উঠতে পারবেন না যে কী ঠিক আর ভুল, কারণ সবসময় আরেক দল মানুষ থাকবেন যারা বলবেন যে এটি ভুল, তাই নয় কি?